কেউ 2007 সাল থেকে, কেউ আবার 2016 সাল থেকে কাজ করছেন নির্বাচন কমিশনের সঙ্গে। দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের আশ্বাসের উপর ভরসা করে এরই মধ্যে অনেকের শেষ হয়েছে চাকরির বয়সসীমা। এরপরও অনিশ্চয়তার নৌকায় দুলছে 1000-এরও বেশি ডাটা এন্ট্রি অপারেটরের ভাগ্য। বিগত দিনে যারা কাজ করেছেন তারা সহ নতুন করে পরীক্ষার মাধ্যমে 2016 সালে 1000-এরও বেশি ডাটা এন্ট্রি অপারেটরকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এরপর প্রতি বছর তাদের চাকরির মেয়াদ বাড়ানো হলেও নেওয়া হয়নি স্থায়ীকরণের কোনো উদ্যোগ। বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার পর নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ সংরক্ষণ সহ বিভিন্ন কার্যক্রমে দক্ষ হয়ে ওঠা এই জনবল স্থায়ী না করে কেন এই নিয়োগ প্রক্রিয়া, সেই প্রশ্ন এই মানুষগুলোর। সেখানে আমরা কাজের মাধ্যমে নির্বাচন কমিশনের সাথে আমাদের সম্পৃক্ততা, পরবর্তী 12-14-15 হালনাগাদে কাজ করছি এবং এই অভিজ্ঞতাগুলোর আলোকেই কিন্তু আমরা 16 সালে সরাসরি নিয়োগ পেয়ে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছি জনগণকে, এবং পাশাপাশি দাপ্তরিক কাজ, ইভিএম, ইলেকশন বিভিন্ন কাজে আমরা একটা অভিজ্ঞতা অর্জন করছি। এরা সবাই আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমাদের ব্যাপারে আমরা চেষ্টা করতেছি কীভাবে তোমাদেরকে আসলে রাজস্ব খাতে অ্যাবজর্ব করা যায়। বাট আমরা এই আশ্বস্তি আশান্বিত হয়েছি, বাট আমাদেরকে সেই রকমের আর কি কখনোই নেওয়ার শুধু মুখেই বলছে কিন্তু বাস্তবে কিছু করা হয় না। হঠাৎ করে তারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ না করে তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে, সেখানে আমাদের কোনো মানে স্থান ছিল না। পরবর্তীতে আমরা ডিটের মাধ্যমে আমরা এখানে একটা সুযোগ পাই পরীক্ষা দেওয়ার, কিন্তু দেখেন আমরা কিন্তু এই কাজের সাথে জড়িত, আমরা সব সারা 24 ঘন্টা এই কাজের সাথে নিয়োজিত, আমাদের কিন্তু পড়ালেখার প্রতি বা ওই দিকে কোনো যোগাযোগই নেই। তো আমাদেরকে যাতে পরীক্ষা শুধু পরীক্ষাই না, আমাদের যাতে এই চাকরিতেই বহাল রাখা হয় এবং আমাদেরকে সর্বোত্তম সুযোগ দেওয়া হয় এর জন্য জোর সুপারিশ করছি। প্রশিক্ষিত দক্ষ জনবল আছি, আমাদেরকে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক, আমরা পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকি, এইটুকু আবেদন। মানে এই বিষয়ে জানতে প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সারা দেশে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটররা নিজ নিজ জেলা উপজেলার কর্মকর্তার মাধ্যমে তাদের চাকরি স্থায়ীকরণ তথা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার আবেদন করেও কোনো সাড়া পাচ্ছেন না। অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত এই ডাটা এন্ট্রি অপারেটররা চাকরি স্থায়ীকরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।